হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। এই এসপিসি বিডি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের দেখাবো আপনার অটোক্যাড সফটওয়্যারটি যখন হ্যাং করবে অথবা কাজ করবে না, দেখবেন যে অটোক্যাড সফটওয়্যারটি ভুল কমান্ড প্রয়োগ করার কারণে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দেয়, তো সেটি ঠিক করবেন কিভাবে। তো চলুন শুরু করা যাক। তো ফ্রেন্ডস, আমরা মূলত এই সমস্যাটা সম্মুখীন হয় যখন আমরা কি করি যে দীর্ঘদিন ধরে অটোক্যাড সফটওয়্যারটি ইউজ করি। তো ইউজ করার ফলে অটোক্যাড সফটওয়্যারটি কি হয় যে বিভিন্ন ধরনের ক্যাশ ফাইল জমে যাওয়ার কারণে তো এই ধরনের সমস্যাটি দেখা দেয়। অথবা কি করবেন যে যারা নতুন অটোক্যাড শিখতেছেন, দেখেন যে অটোক্যাড শেখার সময় তো আপনি অটোক্যাড সফটওয়্যারটি সম্পর্কে তেমন ভালো কিছু জানেন না, ঠিক আছে? তো দেখবেন যে বিভিন্ন যে কমান্ডগুলি আছে আমার টিউটোরিয়াল দেখে, অথবা দেখেন যে অন্য কারো টিউটোরিয়াল দেখে, অথবা কোনো ট্রেডিং সেন্টার থেকে আপনার কি করেন যে শিখে থাকেন অটোক্যাড, ঠিক আছে? তো এই অটোক্যাড গুলো শেখার সময় আপনি কি করবেন যে নতুন নতুন যে কমান্ড গুলো শিখেন, তো সেই কমান্ড গুলো প্রয়োগ করার ফলে অনেক সময় দেখা যায় যে ভুল করে আপনি কি করেন যে একটি কমান্ড দিয়ে ফেললেন বা উল্টা পাল্টা কোনো কাজ করলেন। তো কাজ করার ফলে দেখছেন যে আপনার অটোক্যাড সফটওয়্যারটি কিন্তু হ্যাং করছে, অথবা দেখেন যে তো যখন এই সমস্যাটির সম্মুখীন হবেন তখন কি করে অটোক্যাড সফটওয়্যারটি আবার আপনার পূর্বে যেরকম ছিল তো সেইরকম ভাবে ঠিক করবেন কিভাবে, ঠিক আছে? তো এর জন্য যেটি করতে হবে, আপনাকে সফটওয়্যারটি রিসেট করার অপশন আছে, তো এখান থেকে রিসেট করতে হবে। অথবা কি করবেন যে আপনি সফটওয়্যারটি আনইনস্টল করে আবার ইনস্টল করবেন, ঠিক আছে? তো ইনস্টল করার প্রসেসটি অনেক ঝামেলা আর অনেক সময়ও বেশি লাগে, তো এই জন্য সফটওয়্যারটি আপনি কি করবেন যে রিসেট করবেন। তো ফ্রেন্ডস, রিসেটটা হচ্ছে যে আপনি ধরেন যে কোনো একটি স্মার্টফোন ইউজ করছেন, ঠিক আছে? যারা যারা স্মার্টফোন ইউজ করেন তারা রিসেট শব্দটির সাথে মানে পরিচিত। দেখবেন যে স্মার্টফোনের দেখেন যে আপনি দীর্ঘদিন ধরে ইউজ করার কারণে তো দেখবেন যে আপনার ফোনটি যখন হ্যাং করবে অথবা স্লো হয়ে যাবে, তো আমরা কি করি যে স্মার্টফোনটি আমরা রিসেট দিয়ে থাকি, ঠিক আছে? তো তেমনই অটোক্যাড সফটওয়্যারটি যখন আপনার কি করবে যে হ্যাং করবে, কাজ করতেছে না, উল্টাপাল্টা কাজ করছে, ধরেন যে কমান্ড উইন্ডো, তারপর কমান্ড উইন্ডোটি নিয়ে হারাই গেছে, তারপর মডেল লেআউটটি, তারপর দেখেন যে ওয়ার্কিং স্পেসটি আছে, তারপর বিভিন্ন ধরনের টুলবার গুলি এগুলো এলোমেলো হয়ে গেছে, ঠিক আছে? তো পূর্বে নিয়ে আবার এগুলো কিভাবে ফিরে নিয়ে আসবেন, তো এর জন্য যেটি করতে হবে রিসেট দিতে হবে, ঠিক আছে? তো স্মার্টফোন যেরকম হ্যাং হয়ে গেলে দেখবেন যে যখন স্মার্টফোন যখন ভারী হয়ে যায় অনেক কাজ করে না, উল্টাপাল্টা কাজ করে, দেখবেন যে আপনি ক্লিক করা দীর্ঘদিন ইউজের ফলে আমরা কি করি রিসেট দিয়ে থাকি। তো আমি মোবাইল ফোনের মতো এখানে আমরা অটোক্যাড সফটওয়্যারটিকেও রিসেট দিতে পারবো, ঠিক আছে? তো এর জন্য যেটি করতে হবে, তো আপনাদের দেখাচ্ছি ফ্রেন্ড। তো ফ্রেন্ড আমি কি করব যে অটোক্যাড সফটওয়্যারটি এখানে ক্লোজ করে দেবো, ঠিক আছে? তো ফ্রেন্ডস, অবশ্যই আপনি কি করবেন যে রিসেট দেওয়ার আগে অটোক্যাড সফটওয়্যারটি আপনার যদি ওভেন থাকে তাহলে ক্লোজ করে নেবে। তো এছাড়া ওই এখানে যদি আপনি ওভেন থাকে তাহলে আপনি কি করতে পারবেন, অটোক্যাড সফটওয়্যারটি রিসেট দিতে পারবেন না, ঠিক আছে? তো ফ্রেন্ডস, আমি উইন্ডোটি অটোক্যাড সফটওয়্যারের উইন্ডোটি ক্লোজ করে দিলাম। তো দেখেন যে ক্লিক করে দিয়ে এখানে ক্লোজ করে দিলাম ফ্রেন্ডস, অটোক্যাড সফটওয়্যারটি কি করলাম আমি ক্লোজ করে দিলাম। তো যার ফলে দেখেন যে অটোক্যাড সফটওয়্যারটি কিন্তু আর ওপেন নেই। তো এরপর আপনাকে যেটি করতে হবে যে আপনার যে উইন্ডোজটি আপনি ইউজ করেন তো সেটার স্টার মেনুতে যেতে হবে, ঠিক আছে? তো স্টার মেনু দেখবেন যে নিচের দিকে থাকে, অনেকের অনেক জায়গায় থাকতে পারে। তো স্টার মেনুর এখানে মাইনাসের পয়েন্টারটা রাখলে দেখবেন যে এখানে স্টার শো করবে, ঠিক আছে? তো অথবা যারা আমি কিন্তু উইন্ডোজ 10 ইউজ করি, আর যারা উইন্ডোজ 7 ইউজ করেন তো তাদের এখানে স্টার মেনু থাকবে। তো এই যে কোনো উইন্ডোজই হোক না কেন, আপনি কি করবেন যে খুব সহজে স্টার মেনুতে যেতে পারবেন, ঠিক আছে? তো স্টার মেনুতে যাওয়ার পর এখানে কি করবেন, মাউস থেকে লেফট বাটনে ক্লিক করে দিবেন। তো লেফট বাটনে ক্লিক করার পর দেখবেন যে এরকম অপশন আসবে, মানে আপনি যে সফটওয়্যারগুলো ইউজ করে থাকেন সাধারণত সচরাচর, তো সেই সফটওয়্যারগুলো আসবে। তো আমার এখানে উইন্ডোজ 10 এটা, আপনার যারা উইন্ডোজ 7 ইউজ করেন তো আপনারা এরকম দেখবেন যে স্টার মেনুতে যাওয়ার পর, ঠিক আছে, তো এখানে দেখবেন যে আপনার যে সফটওয়্যারগুলো ইউজ করছেন বা ইয়ে করছেন সেগুলো এখানে শো করবে, ঠিক আছে? তো শো করার পর এরপর যেটি করতে হবে, আমরা যে অটোক্যাড সফটওয়্যারটি ইউজ কর মানে ইউজ করছি বা ইনস্টল করছি এখানে, তো সেই সফটওয়্যারের ফাইলটির নাম হচ্ছে যে অটোডেক্স, ঠিক আছে? এরকম দেখবেন যে আপনার পিসিতে অটোডেক্স নামে অপশন আসবে, উইন্ডোজ 7ও যদি হয় দেখবেন যে এরকম অটোডেক্স নামে অপশন আসবে। তো এখানে আসার পর আপনি কি করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে দেবেন। তো মাউসের লেফট বাটনে ক্লিক করার পর দেখবেন যে অটোডেক্স এর মানে অটোকেট সফটওয়্যারটি ইনস্টল হয়েছে, তো দেখবেন এখানে অনেকগুলো অপশন দেখাবে, দেখবেন যে অটোকেট 2013 ইংলিশে, ঠিক আছে? তো এরকম অপশন আসবে। তো এদিকে কি করবেন যে ফাইলটা এখানে লেফট বাটন ক্লিক করার পর নিচের দিকে দেখবেন রিসেট সেটিং টু ডিফল্ট, ঠিক আছে? তো এখানে আপনাকে যাইতে হবে, মানে সফটওয়্যারটা যেহেতু আমরা রিসেট করব, মানে পূর্বে যেরকম ছিল সেইরকম কাজ যেন করে, তো এর জন্য আমি কি করলাম রিসেটে ক্লিক করে দিলাম, ঠিক আছে? তো ফ্রেন্ডস দেখেন যে রিসেটে ক্লিক করার পর আমার সামনে তো ফ্রেন্ডস দেখেন যে এরপর আমাদের সামনে কিন্তু একটি উইন্ডো চলে আসছে, ঠিক আছে? তো উইন্ডোতে দুইটি অপশন আছে, একটি দেখেন যে ব্রেক আপ অ্যান্ড রিসেট কাস্টম সেটিং, তো ঠিক আছে? তো প্রথমে যে অপশনটি হচ্ছে, তো ফ্রেন্ড প্রথম অপশনটির মানে হচ্ছে যে ওরা কি করবে যে আমার একটি জিপ ফাইল ক্রিয়েট করবে। তো জিপ ফাইল ক্রিয়েট করার পর বর্তমানে আমার সফটওয়্যারটি যেরকম ব্রেক আপ মানে যেই যাবতীয় জিনিসগুলো আছে সেগুলো কি করবে ব্রেক আপ করে রেখে দিবে।
তো রেখে দিয়ে এরপর কি করবে, সফটওয়্যারটি রিসেট করবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস আমার এটি দরকার নেই, কারণ যেহেতু সফটওয়্যারটি আমার কাজ করছে না বা হ্যাং করছে, তো এই জন্য সমস্যাটি। তো নিচে দেখবেন যে রিসেট কাস্টম সেটিংস, তো আপনারা কি করবেন যে উপরেরটা দেওয়ার দরকার নেই, নিচে এখানে কি করবেন যে ব্যাকআপ আমরা কোনো কিছু রাখবো না, তো এখানে রিসেট কাস্টম সেটিংসে দিব, ঠিক আছে? তো এখানে ক্লিক করে দিলাম মাউসের লেফট বাটন থেকে। তো ফ্রেন্ডস লেফট বাটনে ক্লিক করার পর তারপরে দেখেন যে আমার আর একটি উইন্ডো চলে আসছে, ঠিক আছে? তো আমাকে এখন বলছে যে উইন্ডোতে যে অটোক্যাড 2013 সফটওয়্যারটি কি আমি এখানে রিসেট করবো, তো অবশ্যই আমি রিসেট করবো, এজন্য ওকেতে ক্লিক করলাম। তো ফ্রেন্ডস দেখেন যে ওকেতে ক্লিক করার পর আমার সফটওয়্যারটি কিন্তু রিসেট হওয়ার জন্য এখানে কিছুক্ষণ সময় নিবে, ঠিক আছে? তো কিছুক্ষণ পর আমার সফটওয়্যারটি কিন্তু রিসেট হয়ে যাবে, ঠিক আছে? তো রিসেট হয়ে গেলে দেখবেন যে পূর্বের ন্যায় আমার সফটওয়্যারটি যেরকম ছিল তো সেইভাবে আবার পূর্বের ন্যায় চলে আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ডস প্রসেসিংটা নিচ্ছে, তো প্রসেসিং নেওয়ার জন্য কিছুক্ষণ সময় নিবে আর কি। তো অটোকেট সফটওয়্যারটি অনেক, তো আমি ভিডিওটি কিছুক্ষণ স্কিপ করে যাচ্ছি। তো ফ্রেন্ডস দেখেন যে অটোকেট সফটওয়্যারটি কিন্তু রিসেট হওয়ার পর অটোমেটিকলি কিন্তু অটোকেট সফটওয়্যারটি ওপেন হয়ে যাচ্ছে, ঠিক আছে? 2013 সফটওয়্যারটি মানে অটোমেটিকলি দেখেন যে এখানে ওপেন হয়ে যাচ্ছে। তো ফ্রেন্ডস অটোকেট সফটওয়্যারটি কিন্তু রিসেট নেওয়ার পর দেখেন যে অটোমেটিকলি কিন্তু আমাদের সামনে কিন্তু উইন্ডো চলে আসলো, ঠিক আছে? তো দেখেন যে আমার সফটওয়্যারটি কিন্তু পূর্বে মানে যেরকম ছিল, প্রথম ইনস্টল করার পর যেরকম অবস্থা ছিল, তো সেই অবস্থায় কিন্তু এখানে চলে। তো ফ্রেন্ডস অটোকেট সফটওয়্যারটি ওপেন হওয়ার পর দেখবেন যে নিচের দিকে একটি গিয়ার আইকন আছে, ঠিক আছে? তো আমি কি করবো যে বর্তমানে যে সফটওয়্যারটি মানে আমার ডিফল্ট ভাবে আছে অটোকেটে, তো এইভাবে রাখবো না, আমি কি করবো ক্লাসিক মডেল সাধারণত ইউজ করি, তো ক্লাসিক মডেল আমি রাখবো। তো দেখেন যে এখানে গিয়ার আইকনটি মাউসের পয়েন্টার রাখার পর আপনি কি করবেন, মাউসের লেফট বাটনে ক্লিক করে দেবেন। তো লেফট বাটনে ক্লিক করার পর দেখেন যে ড্রাফটিং এন্ড অ্যানোটেশন, 3D মডেলিং, তারপর ঠিক আছে, তারপরে কি করবেন অটোকেট ক্লাসিক। তো আমি কি করবো যেহেতু ক্লাসিক মডেল নিবো, তো এখান থেকে ক্লাসিকের টিক মার্কটি দিয়ে দেবে, ঠিক আছে? তো টিক মার্ক দেওয়ার পর দেখবেন যে আমার অটোকেট সফটওয়্যারটি কিন্তু ক্লাসিক মডেলে চলে আসবে, ঠিক আছে? তো ফ্রেন্ড দেখেন যে অবস্থা ছিল তো সেই অবস্থায় কিন্তু চলে আসছে, দেখেন। তো এইভাবে আপনি কি করবেন যে অটোকেটের যে সফটওয়্যারটি যখন প্রবলেম হবে, তো সাধারণত এই প্রবলেমটি হয় যে নতুন ইউজার যারা আছে তারা বুঝতে পারে না, বিভিন্ন ধরনের কমান্ড প্রয়োগ করে, তো শেখার সময় কি হয় যে এই অটোকেট সফটওয়্যারটি মানে বিভিন্ন ধরনের কমান্ড প্রয়োগ করে থাকেন, তো যার জন্য এই সমস্যাটি হয়ে থাকে। তো এটি নিয়ে ভয় পাওয়ার কোনো কাজ। তো ফ্রেন্ডস আশা করি ভিডিওটি আপনাদের অনেক কাজ আসবে। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অটোকেডের যে পূর্বে যে টিউটোরিয়ালগুলো আমি বানাইছি 1, 2, 3 বা এইভাবে দেখেন যে পর্যায়ক্রমে কি করছি, লাস্টগুলো যেগুলো করছি, তো সেগুলো আপনারা যদি না দেখে থাকেন ভিডিও ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, তো আপনার খুব ক্লাসগুলো দেখে দেখবেন যে আপনার অটোকেডের উপর স্কিল ডেভেলপমেন্ট করতে পারবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এন্ড শেয়ার করবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অটোকেডের 2D 3D ফুল টিউটোরিয়াল পাওয়ার জন্য আমাদের সাথে থাকুন, এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।